তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে কিনা তারাবির নামাজ যদি না পড়েন এর কারণে কবিরা গুনাহ হবে না তারাবির নামাজ না পড়লে রোজা হয়ে যাবে কিন্তু তারাবির নামাজ পড়া উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিজাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য ঈমানের সাথে তারাবি নামাজ পড়বে আল্লাহ তার পেছনের সমস্ত গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এইজন্য তারাবি নামাজ ছাড়া উচিত না ভাই হ্যাঁ আপনি জামাতে পড়তে পারেন না ডিউটি কারণে ওকে তারাবি নামাজ এমন নামাজ জামাতে পড়তে পারেন না অসুবিধা আপনি একা একা পড়েন আপনি বাড়ি থেকে আপনার স্ত্রীকে পেছনে রেখে আপনি জামাতে নামাজ পড়েন হয়ে যাবে তারপর আপনি নামাজ পড়েন একবারে সবসময় আপনি বিশাকাত পড়তে পারেন না আটাকাত পড়তে পারেন না আপনি কিছু না কিছু পড়েন অন্তত একবারে না পড়া চাইতে অথবা মাঝে মধ্যে আপনি বাদ দিলেও আপনার রোজা হয়ে যাবে কবিরা গুনাহ হবে না কিন্তু একবারে তারাবির নামাজ গোটা মাসেই পড়বেন না সেটা তো উচিত না রমজান তো আমলের মাস একটু কষ্ট হলেও ডিউটির পরে হলেও আপনি রাত দুইটা একটা তিনটা যখন সুযোগ পাবেন ফজরের আগ পর্যন্ত এর মধ্যে আপনি তারাবি পড়লেও আদায় হয়ে যাবে যদি ডিউটি কারণে দেরিতে পড়া লাগে কিন্তু তারাবি পড়তে হবে পড়ার চেষ্টা করা উচিত এর মানে এই না যে তারাবি না পড়লে কবিরা গুনাহ হবে বিষয়টা এরকম না যেটা ফরজ ওয়াজিব না সুন্নাত এবং গুরুত্বপূর্ণ সুন্নাত সেজন্য এটা আদায় করার চেষ্টা থাকা উচিত নিয়মিত ত্যাগ করলে গুনাহ হবে কিন্তু এটা করলে ত্যাগ করলে অর্থাৎ তারাবি না পড়লে যে রোজা হবে না ব্যাপারটা কিন্তু সেরকম না বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে কিন্তু অনেক মেয়েরাই বোরকা ইসলামিক বিধান অনুযায়ী পরে না তারা বোরকা পর্দার চেয়ে ফ্যাশন হিসেবে বেশি ব্যবহার করে এদের উদ্দেশ্যে কি বলবেন এরকম লোক অনেক আমাদের সমাজে আছে যে বোরকা এমন টেডি বোরকা পরে এমন জাকজমকামলা বোরকা পরে যে ওই বোরকাটা ঢাকার জন্য আরেকটা বোরকা দরকার বোরকার উদ্দেশ্য হলো সৌন্দর্য ঢেকে রাখা সৌন্দর্য ঢেকে রাখতে হবে কেন কারণ তার সৌন্দর্য নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন নারী করতে দিতে পারে অতএব সেই জায়গা থেকে তিনি কি করবেন পর্দা করবেন এখন বোরকাটাই যদি মানুষের দৃষ্টি পুরুষদের দৃষ্টিকে আকৃষ্ট করে এত জাকজমকপূর্ণ হয় তাহলে তো সেক্ষেত্রে সৌন্দর্য বরং আরো প্রকাশ করলেন আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না ইল্লা মা যাহরা মিনহা তবে যেটা তার সব পর্দা করার পরও থাকে প্রকাশ সেটা ভিন্ন কথা অর্থাৎ বাইরের অংশ কাপড়ের বাইরে এটা তো দেখা যেতে পারে কিন্তু কাপড় দিয়ে তার সৌন্দর্যকে ঢাকবে অতএব জাকজমকপূর্ণ বোরকা এটা বোরকা না এটা ফ্যাশন এটার কারণে পর্দা করার যে সওয়াব সেটা হাসিল হবে না এবং পর্দা করার যে ফরজ আমল সেটা হবে না অনেক বোন আছেন হঠাৎ অশ্লীল জীবন থেকে পর্দা আসেন ফ্যাশন দিয়ে শুরু করছেন আমরা বলি আস্তে আস্তে সামনে আগান এটাই মূল পর্দা না আমাদের অনেক ভাইরা আছেন প্রবাসে থাকেন বিদেশ থেকে জাকজমকপূর্ণ একটা বোরকা বয়ের জন্য নিয়ে আসেন এটা কোনো বোরকাও না বোরকার জাত না এটার কারণে পর্দা হবে পর্দা হলে পরিপূর্ণভাবে ঢোলা ডালা হবে টাইট হবে না অতিরিক্ত চাকচিক্য কারুকার্য কারুকার্য যদি থাকে তাহলে আর বোরকা হলো কি অতএব এই বোরকা পড়লে পর্দা হবে না